বিপদের উপর বাড়ল আরও বিপদ। ডিভিসির ব্যারেজ থেকে জল ছাড়া অব্যাহত থাকায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। হুগলি, পূর্ব পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার বিস্তীর্ণ অংশ এখন জলমগ্ন। বহু জায়গায় চাষের জমি জলের তলায় চলে গিয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, মহকুমার সিংহভাগ এখন প্লাবিত। ওই জেলার কেশপুর, সবং, দাঁতন, কেশিয়ারি এবং ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর, সাঁকরাইলে রীতিমতো উদ্বেগজনক পরিস্থিতি। সবংয়ে প্রায় 200টি গ্রাম এখন জলের তলায়। বাঁকুড়ার সোনামুখী, হুগলির আরামবাগ, মহকুমা, হাওড়ার উদয়নারায়ণপুর নিয়ে চিন্তা বাড়ছে প্রশাসনের। এসব জেলা দিয়ে বয়ে গিয়েছে দামোদর, মুন্ডেশ্বরী, দ্বারকেশ্বর, সুবর্ণরেখা, শিলাবতী, কংসাবতী। সব নদীর জলস্তর দ্রুত বাড়ছে। সোমবার থেকে ডিভিসির ব্যারেজ থেকে যে মাত্রায় জল ছাড়া হয়েছে তা হুগলি, হাওড়ার নিম্ন দামোদর অববাহিকা অঞ্চলে পৌঁছবে আজ। তখন এই দুই জেলায় পরিস্থিতি আরও খারাপ হবে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গের নদীগুলিতেও জল বাড়তে শুরু করেছে। এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে নেই রাজ্য প্রশাসন। নবান্ন জানিয়েছে প্রায় 10,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। বাঁকুড়া ও পুরুলিয়ায় 35টি ত্রাণ শিবির খোলা হয়েছে। জেলার শীর্ষ আধিকারিকরা দুর্গত এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখছেন। এদিকে দুর্যোগের করাল গ্রাস থেকে মুক্তি নেই আজও। আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা একাধিক জেলায়। নিম্নচাপের অবস্থান বর্তমানে ঝাড়খণ্ড, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায়। তারই জেরে আজ বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের পাশাপাশি লাগোয়া, বিহার, ঝাড়খণ্ড এবং উড়িষ্যাতেও তুমুল বৃষ্টির আশঙ্কা রয়েছে। বাংলায় পুজোর মুখে এমন দুর্যোগে চলছে মন খারাপের পালা। এদিকে নিম্নচাপের জেরে গত কয়েকদিন ধরেই দক্ষিণবঙ্গের সব জেলাতেই তুমুল বৃষ্টির ভয়ঙ্কর দাপট চলছে। আজও তার অন্যথা হবে না। বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। কোনো কোনো জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। এমনিতেই সিকিমে হরপবানের জেরে ভয়ঙ্কর পরিস্থিতি উত্তরবঙ্গের জেলাগুলিতে। ব্যাপক ক্ষতির মুখে পড়েছে জলপাইগুড়ির জেলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা রয়েছে। আগামী 24 ঘণ্টাতেও ভয়ঙ্কর দুর্যোগ চলবে উত্তরবঙ্গের জেলাগুলিতে। পরিস্থিতি আরও বিপজ্জনক হওয়ার প্রবল আশঙ্কা। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দুরন্ত বৃষ্টির এই স্পেল চলবে। নিম্নচাপের জেরে গত 29 সেপ্টেম্বর থেকে গোটা রাজ্যে চলছে বৃষ্টির ভয়ঙ্কর দাপট। কখনো মাঝারি, আবার কখনো বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন দশা হচ্ছে শহর থেকে জেলায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ দিনভর দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে একাধিক জেলায়। তবে শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি চোখে পড়বে বলে মনে করছেন আবহবিদরা। কমবে বৃষ্টির দাপট, অর্থাৎ উইকেন্ডে আবহাওয়ার উন্নতি হবে। শনিবার থেকে মোটামুটি সেই বদল চোখে পড়তে পারে। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আজ পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে দুরন্ত বৃষ্টির এই স্পেল চলবে। নিম্নচাপের জেরে গত 29 সেপ্টেম্বর থেকে গোটা রাজ্যে চলছে বৃষ্টির ভয়ঙ্কর দাপট। কখনো মাঝারি, আবার কখনো বা ভারী থেকে অতি ভারী বৃষ্টিতে জলমগ্ন দশা হচ্ছে শহর থেকে জেলায়।